কিছু কিছু পুরাণে উল্লেখ রয়েছে, কারোগরি বাচ্চা হলে কোনো ধরনের ধর্মীয় কার্য করা যাবে না, কেউ মারা গেলে ভগবত কার্য করা যাবে না, কিন্তু পরবর্তীতে সেটা সংশোধন করা হয়েছে। ভক্তি মার্গে যারা আছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম নয়। আজকে আমরা মূর্খতার বশবর্তী হয়ে কারো ঘরে বাচ্চা হলে, গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা ভগবত কার্য বাদ দিয়ে দেই, এগুলো বলেও লাভ নেই, কতবার বলে যাই, কই পরিবর্তন তো নেই। আমরা এক কানে দিয়ে প্রবেশ করাই আরেক কান দিয়ে বের করে দেই। মূল কথা, আমরা গ্রন্থ পড়িই না, গ্রন্থ পড়েই দেখি না, শাস্ত্র অধ্যয়নই করি না আমরা, এই জন্যই আমাদের দুর্দশা। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না, কত মূর্খ আমরা। গোষ্ঠীর কেউ মারা গেলে প্রথমেই ভগবানের ঘরটাকে আমরা লকডাউন করে দেই, কত মূর্খ, এতটা মূর্খ আমরা। গোষ্ঠীর কেউ মারা গেলে ভগবানের ঘর লকডাউন, ভগবানকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেই। গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা কি না খেয়ে থাকি? আমাদের কি খাবার দাবার বন্ধ থাকে? আমাদের কি টিভি দেখা বন্ধ থাকে? যে গোষ্ঠীর একজন মারা গিয়েছে, আমরা এই কয়দিন টিভি দেখবো না গো, কই টিভি তো সবার ঘরেই চালাতে দেখছি, তোমাদের তো একজন মারা গিয়েছে শুনলাম, টিভি তো বন্ধ না? যে গোষ্ঠীর একজন মারা গিয়েছে, টিভিও চলছে, মার্কেটিং বন্ধ আছে কি, যে বাজার করব না এই কয়েকদিন, গোষ্ঠীর একজন মারা গিয়েছে মার্কেট করব না, না বাজার না করলে খাবো কি করে? মোবাইলে কথা কি বন্ধ আছে, যে এই কয়েকদিন মোবাইলে আমরা কথা বলবো না? গোষ্ঠীর একজন মারা গিয়েছে, আমরা মোবাইলে কথাও বলছি, টিভিও দেখছি, নিজেরা খাবার দাবার গ্রহণ করছি, সকল কিছুই করছি, আর ও শৌচ পালন করছে আমার ঘরের ঠাকুর, যে তোর অসুস্থ তুই না খেয়ে থাক। তোমার গোষ্ঠীর একজন মারা গিয়েছে, তুমি সকল কিছু করছো আর অসুস্থ ঠাকুর পালন করছে, বিষয়টা তো তাই হলো। তোমার অশৌচ, তুমি না খেয়ে আছো না, তুমি খাবার দাবার গ্রহণ করছো, টিভি দেখছো, সিরিয়াল দেখছো, মোবাইলে কথা বলছো, সকল কিছু করছো আর অশৌচ পালন করছে ঘরের ঠাকুর, তে তুই না খেয়ে থাক, তোর অশৌচ। গোষ্ঠীর কারো বাচ্চা হলো, তুমি সকল কিছু করছো আর ঠাকুরকে বলছো তুই না খেয়ে থাক, তোর জাতক, কত মূর্খ আমরা। দেখো এই সকল মূর্খামি কবে যে সংসার থেকে দূর হবে, কবে যে সংসার থেকে দূর হবে, ভগবান ব্যতীত কেউ জানেন না। একটাই কারণ, আমরা গ্রন্থ পড়ি না, আমরা শাস্ত্র অধ্যয়ন করি না। শাস্ত্র অধ্যয়ন করলে কবেই এগুলো দূর হয়ে যেত, এই সমস্যা কবেই আমাদের দূর হতো। আমরা ভগবানকে ভালোই বাসিনি, ভালোবাসলে, ভগবানকে যদি ভালোবাসতাম তাহলে এগুলো হতো না। মূল কথা, ভাগবত না পড়লে মনুষ্য জীব কিছুই বুঝবে না ধর্ম সম্পর্কে, কি করে তার জীবন চলবে, জীবনের রূপরেখাটা কি, কিচ্ছু বুঝবে না যদি ভাগবত না পড়ে। শ্রীমৎ ভাগবত মানুষের জীবনের একটা সংবিধান, শ্রীমৎ ভাগবত আমাদেরকে যে বিধান মতো চলতে বলেছে সেই বিধান মতো চলতে হবে। অপবিত্র পবিত্র বা মানে কি, মন্ত্রটা তো সবাই জানো, অর্থটা কি, অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থান গত অপিবা, ভগবানের নাম অপবিত্র অবস্থাতেও নেওয়া যাবে, পবিত্র অবস্থাতেও নেওয়া যাবে। সর্ব অবস্থান গত অপিবা, সর্ব অবস্থাতেই নেওয়া যাবে, মানে কি শ্লোকের অর্থ কি? ব্যাসদেব পুরাণে এগুলো লিখেছেন, এই জন্য নারদ তাকে ধমক দিয়েছেন, এগুলো কি লিখেছো তুমি? জীব এমনিতেই ভগবানকে ডাকে না, এমনিতেই ভগবান থেকে সরে যায়, আর কদিন পরে পরেই গোষ্ঠীর বাচ্চা হবে আর ভগবান থেকে আরো দূরে থাকবে, কি লিখেছো এসব? জীব এমনিতেই ভগবানকে ডাকে না, গোষ্ঠীর তো আর লোক অভাব নেই, বাচ্চা তো কদিন পরে পরেই হবে, তার মানে ভগবান থেকে দূরে থাকবে, এসব কি লিখেছো তুমি? গুরুদেব এসে ধমক দিলেন, কি লিখেছো এসব? মানুষ এমনিতেই ভগবানকে ডাকে না, ধর্ম প্রতিপালন করে না, তুমি আরো তাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিলে, ধর্ম প্রতিপালন থেকে দূরে সরিয়ে দিলে। গোষ্ঠীর একজন মরবে আর কদিন পরে পরে রেস্ট পাবে ওরা। এক এক জায়গায় গিয়েছিলাম ঠাকুর সেবা নিয়ে, সংসারের মাঝে মারামারি,
বড় বৌদি শনিবারে দেবে ঠাকুর সেবা, মেজ বৌদি রবিবার, সেজ বৌদি সোমবার, ছোট বৌদি মঙ্গলবার। এবার চার বউই, আমি মাসিমাকে বললাম তাহলে বাকি তিন দিন কে দেয় গো, বলছে একদিন আমি একদিন আমার ছোট মেয়ে। তাই বললাম হয়ে গেল তো ছদিন, আর একদিন কে দেয়? কয় চার বৌমার মাঝে এই নিয়ে মারামারি, একদিন কে দেবে? আমি মাসিমার সঙ্গে রসিকতা করে বললাম দুষ্টা তোমার, তুমি রিক্স কম নিলে, সাতটা রিক্স নিলে তোমার আর চিন্তা হতো না, সাত বউ সাত দিন দিত। রিক্স নিয়ে গেছো কম, সাতটা রিক্স নিলে তোমার আর এই একদিন নিয়ে সমস্যা হতো না। ব্যাসদেবকে দেবর্ষি নারদ ধমক দিলেন, তুমি কল্যাণ করতে গিয়ে কি করলে? জীব এমনিতেই ভগবানকে ডাকে না, আর তুমি তাদেরকে আরো ভগবান থেকে দূরে সরিয়ে দিলে। জীব এমনিতেই তো ভগবানকে ডাকে না। আচ্ছা বলুন তো, গোষ্ঠীর কদিন পর পরই একজন মরবে, একজনে করে বাচ্চা হবে, ভগবান থেকে দূরে থাকবে। তাই ব্যাসদেব এগুলোকে সংশোধন করলেন, অপবিত্র অপবিত্র বা সর্ব অবস্থানগত অপিবা যশ্মণে পুণ্ডরী কাক্ষাংশ বাহ্য অভ্যন্তর সূচি। শুনলে হবে না, মানতে হবে, শুধু শুনলে হবে না, এক কান দিয়ে ঢুকালাম আর এক কান দিয়ে বের করে গেলাম, এগুলো হবে না। একটা ঘটনা বলি আপনাদেরকে, এগারো বছর যাবত বাচ্চা হয় না এক মাতাজির, ভগবানের গড় ছেড়ে কোনোদিন উঠেনি, প্রত্যেক দিন পরে থাকতো, দু ঘন্টা তিন ঘন্টা ঠাকুরকে সেবা দিতে সময় লাগতো। এগারো বছর পরে বাচ্চা হয়েছে, বহু সাধনায়, বহু ডাক্তার কবিরাজ ভগবানকে ডেকে, যেদিন বাচ্চা হলো সেই দিন থেকেই ভগবানের দরজা বন্ধ। আমি পাঠে গেলাম, বললাম কি গো তোমাদের ঠাকুরঘর কোথায়, ঠাকুরঘর তালা মারা কেন? কয় এগারো বছর পরে বাচ্চা হলো। আমি বললাম এগারো বছর কি করেছিলে? দু তিন ঘন্টা ঠাকুরঘরে পড়ে রইলে, আবার ঠাকুর সন্তান দিল, আগে ঠাকুরকে না খাইয়ে রাখছো, ঠাকুরকে আগেই দরজা বন্ধ করে দিয়েছো। মনে রাখবে ঠাকুর যেমন দিতে পারে নিতেও জানে। কই এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না, আজই ঠাকুরঘর খুলে দেব। কত লুভি আমরা দেখুন, কত স্বার্থপর আমরা দেখুন। অন্তর দিয়ে অনুভব করুন, ধর্মটা হচ্ছে অন্তর দিয়ে অনুভবের। শাস্ত্র পর্যন্ত ভগবানের প্রতি ভক্তি আর প্রীতির কাছে হার মানে। উদ্ধব এত বড় শাস্ত্র তত্ত্ববিদ, সে এসে নন্দ মহারাজকে বারংবার বুঝাবার চেষ্টা করলো কৃষ্ণ ভগবান। নন্দ মহারাজ বললেন, উদ্ধব জানতাম তুমি মথুরার মাঝে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তোমার মতো মূর্খ তো আর আমি জীবনে কাউকে দেখিনি, কৃষ্ণকে তুমি ভগবান বলছো? আরে আমার কৃষ্ণ দুধের বাচ্চা দশ বার খায়, মানুষের বাড়ি চুরি করে, ও কিসের ভগবান? ও আমার জুতা বুঝা বহন করে? উদ্ধব তো শাস্ত্রের কথাই বললেন, কিন্তু উদ্ধবের শাস্ত্রের কথা নন্দ মহারাজের কাছে টিকলো না, তার ভক্তির কাছে, প্রীতির কাছে, ভালোবাসার কাছে। শাস্ত্রের বাক্য পর্যন্ত প্রীতির কাছে অসহায় হয়ে যায়, ভক্তির কাছে অসহায় হয়ে যায়। আমরা মূলত ভগবানকে ভালোই বাসতে পারিনি, ভগবানকে পরিবারের একজন সদস্য ভাবতে পারিনি, এটা হচ্ছে মূল কথা। ভগবানকে পাঁচটা ভাবে ভজনার কথা ভাগবত বললেন, শান্ত, দাস্য, সক্য, বাৎসল্য, মধুর, পাঁচটা ভাবে ভগবানকে ভজনার কথা বলছেন। তন্মধ্যে আপনি যদি যে কোনো একটা ভাবে ভগবানকে ভজন করেন পাঁচ ভাবের মাঝে, যদি বাৎসল্য ভেবেই ভজন করেন, তাহলে তো ভগবান আপনার সন্তান, তাহলে আপনার গোষ্ঠীর একজন মারা গেল, আপনি কি আপনার সন্তানকে না খাইয়ে রাখছেন? তাহলে ভগবানকে না খেয়ে রাখছেন কেন? তার মানে আপনি মুখে মুখে বলছেন গোপাল আমার ছেলে, আদৌ আপনি গোপালকে ছেলে ভাবেনই না, এগুলো ফুকাস লেকচার, মন থেকে না, কিচ্ছু লাভ হবে না ধর্ম প্রতিপালন করে। যদি বলেন না আমি সক্যভাবে ভজন করি, তাহলে ভগবান আপনার বন্ধু, তাহলে আপনার বন্ধু গড়ে আসলে আপনি কি তাকে না খেয়ে রাখেন? আপনি যদি বলেন না আমি মধুর রসে ভজন করব, তাহলে ভগবান আপনার স্বামী, তাহলে আপনি কি আপনার স্বামীকে না খেয়ে রাখেন? আপনি যদি দাস্যভাবে ভজন করেন, তাহলে ভগবান আপনার প্রভু, আপনি তার সেবক, সেবকের দায়িত্ব মালিকের সেবা করা, কই করছেন? কাজেই শাস্ত্রে এগুলো ছিল,
কিন্তু ব্যাসদেব পরবর্তীতে সংশোধন করলেন, কারো ঘরে বাচ্চা হলে কখনো ভগবানের সেবা বন্ধ করা যাবে না, নিত্য কর্ম কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। গোষ্ঠীর কেউ মারা গেলে ভগবানের সেবা পূজা চলবে, যদি কোনো গুরুদেব বলেন চলবে না, সেই গুরুদেব নিজেও শাস্ত্র জানেন না, সেই গুরুদেব শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, এটা আমি চ্যালেঞ্জ করছি, তিনি শাস্ত্র সম্পর্কে কিচ্ছু জানেন না, কিংবা তার হৃদয়ে মাঝে ভক্তি প্রীতি নেই, তিনি শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে পারেননি, কেবল পরে গিয়েছেন, হৃদয়ে অনুভব নেই তার। কারণ ভাগবত মানুষের জীবনকে চালনা করার একটা রূপ রেখা দিয়েছেন। কোনো বাবার দুটা সন্তান থাকলে একটা সন্তান মারা গেলে সেই বাবা কি বলে আর একটা সন্তানকে না খেয়ে থাক? কেউ কি বলে যে এক ছেলে আমার মরেছে তুই না খেয়ে থাক? যেদিন থেকে ভগবানকে আপনার ঘরে বসালেন সেই দিন থেকে ভগবানও আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন, এটা বুঝতে হবে, এটা উপলব্ধিতে আনতে হবে। যেদিন থেকে ভগবানকে ঘরে বসানো হলো সেই দিন থেকে ভগবান আমার ঘরের সদস্য। মনুসংহিতা বলছেন কারো ঘরে বাচ্চা হলে বাচ্চার বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না, গোষ্ঠীর কারো জাতক নাই, এগুলো সম্পূর্ণ ভুল কথা। সংস্কার হও, আমি মনে প্রাণে একজন সংস্কারী, গোষ্ঠীর কারো জাতক হয় না, বাচ্চার বাপেরও জাতক নাই, কেবল বাচ্চার বাচ্চার মার জাতক, আর কারো জাতক নাই। জাতক বলে কোনো শব্দ নাই, যাকে বলে জননা ও শৌচ। ঠাকুরের সেবা পূজা সকল কিছু চলবে, নিত্য কর্ম চলবে। আজকে সমাজের মূর্খ লোকেরা, মূর্খ সমাজপতিরা, যাদের কোনো শাস্ত্রীয় জ্ঞান নাই, ওরা বলবে ও গো তোমাদের কেউ না মারা গেলেও তোমরা ঠাকুর সেবা দেও। কারণ হচ্ছে ওরা হচ্ছে কলির দূষর, নিজেরা তো করবে না, ভগবানের রাস্তা থেকে দূরে যাবে, অন্য কেউ দূরে রাখবে। কারণ আমরা তো ভগবানের সেবা কর্ম থেকে দূরে থাকলেই ভালো, তাহলে এই কয়েকদিন একটু রেস্ট পেলাম, ঠাকুরের সেবা পূজা করা লাগলো না, বা একটু আরামায়েসে থাকতে পারবো, এটাই মূল কথা, আর কিচ্ছু না। নতুবা আজকে ঘরে ঘরে ওই পাঁচ বউয়ে, চার বউয়ে, ছয় বউয়ে মারামারি, কে কোন দিন সেবা দেবে? এই হলো প্রীতি ভগবানের প্রতি, এই হলো ভক্তি আমাদের।